আপনার উপর বারবার হামলা করলে আপনি কি করবেন? হাত গুটিয়ে বসে থাকবেন? নিশ্চয়ই না। আমাদের নেতাকর্মীদের উপর এরকম হামলা হলে আমরা এটার জবাব দেব। এরপরে প্রশাসন কিংবা পুলিশ কিছুই আমরা চিনি না। যে আমাদের সামনে আসবে আমরা মনে করব ছাত্রলীগ দাঁড়িয়ে, তারা শুধুমাত্র একটা পোশাক পরে আমাদের সামনে এসেছে। কারণ জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন, তাদের সংসার, তাদের বউ বাচ্চারা চলে। আর সেই জনগণের উপর যদি কোনো ধরনের হামলা হয় এটাকে আমরা কঠিনভাবে প্রতিহত করব, রাজপথে থেকে এটার জবাব দেব। অনেক হয়েছে, আর না, শেখ হাসিনার এবার দিন শেষ। টেক ব্যাক বাংলা, আজকে নিপন রায়ের উপর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। দুঃখজনক, একটা নারীর উপর এরকম হামলা কিভাবে করে? সে তো একটা প্রভাবশালী নেত্রী, বিএনপির দলের নিবেদিত একজন কর্মী। কি করেছে প্রশাসন? তো স্যাংশন ওদের আসবে নাকি বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে আসবে? সামনে আরো দুর্দিনের জন্য অপেক্ষা করতে হবে ওদেরকে, এখনো সময় আছে। আমি শুধু এইটুকুন বলবো, তারা যেন পদত্যাগ করে বাংলাদেশটাকে রক্তপাত মুক্ত একটা গণতন্ত্র ফেরত। স্যাংশনটা বিএনপির জন্য হুমকির কারণ না। বিএনপির যদি কোনো নেতাকর্মী এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকে তাহলে ভবিষ্যতে তারা আমেরিকা কিংবা অন্যান্য যে দেশগুলো আপনার নিষেধাজ্ঞা দিয়েছে সেই সব দেশে তারা এন্ট্রি করতে পারবে না। তাদের তো কষ্ট পাওয়ার কথা না। মূল বিষয় হচ্ছে আজকে পুলিশ প্রশাসনের উপরে স্যাংশন আসছে, এবং এই কথাটা স্যাংশনে বারবার করা বলা হয়েছে, বারবার করে, যে আগামীতে যদি নির্বাচন কেন্দ্রিক কেউ কোনো ধরনের ঝামেলা ক্রিয়েট করে, ইভেন কেউ যদি হুমকি দেয়, নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে যদি হুমকি দেওয়া হয় তাকেও আপনার হচ্ছে স্যাংশনের আওতায় আনা হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে সাধারণ কোনো জনগণ অর্থাৎ দলীয় রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যদি কেউ এই ধরনের কাজ করে তাকেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। বিএনপি থেকে যদি কেউ করে তাকেও কিন্তু মাফ করা হবে না। এখন বর্তমান সরকারের যারা আছেন, বিএনপির যদি ওইরকম টাকা পয়সা বানাতো তাহলে তো সবাই দেশের বাইরেই সেটেল থাকতো। আমাদের নেতাকর্মীরা জেলে রাত কাটাচ্ছেন, তাদের তো স্যাংশন নিয়ে কোনো ভয় নাই। তারা তো চুরি করে বিদেশে টাকা পাচার করে নাই, তাদের ছেলেমেয়েদেরকে বিদেশে লেখাপড়া করাচ্ছে না, তাদের ছেলেমেয়েরা বাংলাদেশেই আছে এবং তারা প্রত্যেকেই জেলখানার বারান্দায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে। অতএব লজ্জা তাদের হওয়া উচিত। আর বিচারপতিদের কথা বলছেন, বিচারকদের কথা বলছেন, আমি তো বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই পর্যন্ত যারা গুম হয়েছে, গ্রেপ্তার হয়েছে, এই নিউজ শোনার পরে প্রত্যেকের দুই রাকাত করে নফল নামাজ পড়া উচিত। এই জন্য উচিত সকালটা শুরু হয় আমাদের গুমের মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে। একটা মামলার এখন পর্যন্ত সুষ্ঠু কোনো ওনারা কোনো ধরনের আমাদেরকে কিন্তু কোনো ধরনের প্রমাণ দিতে পারে নাই। তারপরেও বছরের পর বছর আমাদের নেতাকর্মীরা মামলাগুলো টানছে, হাজিরা দিচ্ছে। এটা শুধুমাত্র আইনের প্রতি সম্মান প্রদর্শন করেই কিন্তু করত। এখন আমি বলবো যে স্যাংশনটা সেই সব বিচারকদের নাম মেনশন করে আসুক, যাতে করে আগামীতে যারা আমাদের নেতাকর্মীরা জামিন নেয় তাদের জামিন না মঞ্জুর করে জেলে পাঠাইতে না পারে। কোনো ভুয়া মামলা দিয়ে যেন আদালতের বারান্দায় তাদেরকে দৌড়াদৌড়ি করতে না হয়, ওখান থেকেই যেন মামলাটা ডিসমিস হয়ে যায়। আর যেই বিচারক তাদের আমাদের এই নিরীহ নেতাকর্মীদের বিপক্ষে অবস্থান করবে, স্যাংশনটা যেন তাদের নাম মেনশন করে তাদের নামে সবার আগে আসে। মাত্র মরণ কামড়, শোনেন, শেষ রক্ষা যখন হবে না, মানুষ যখন শেষ একদম দেয়ালে পিঠ থেকে যায়, তখন তাদের হামলা এবং হচ্ছে তাদের হিতাহিত জ্ঞান থাকে না, তাদের সেন্স তখন কাজ করে না যে কি করবে। এই জনগণের সাথে তারা তামাশা করতে 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 জনগণের হৃদয় থেকে তারা উঠে গেছে। এখন ভাবছে ভয় দেখানোর পরে যদি কোনোরকম ক্ষমতায় টিকে থাকা যায়। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েই বাংলাদেশটা স্বাধীন করেছে, তারা এই হামলা মামলা এই রক্তপাতকে ভয় পায় না। তবে হ্যাঁ, যদি তারা এভাবে চলতে থাকে বাংলাদেশের জনগণ নতুন রক্তপাতের মাধ্যমে আবার নতুন করে গণতন্ত্রের সূচনা করবে ইনশাআল্লাহ। এবং এই যুদ্ধে এই যাত্রায় বাংলাদেশের নির্যাতিত প্রত্যেকটা জনগণ আমাদের সাথে আছে। একটা মানুষ কি নিরাপত্তায় আজকে বাসায় যেতে পারে? একটা মানুষ নিরাপদে আছে বলতে পারবেন? একটা ছেলে বাসা থেকে বের হওয়ার পর সে বলতে পারে আমি নিরাপদে ফিরব? কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আজ অবধি যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকের উপর নির্মম নির্যাতন করা হয়েছে। অযোগ্য লোকের হাতে যখন নেতৃত্ব যায় তখন যোগ্যদেরকে আর পছন্দ করে না। ঠিক তেমনই গরু ছাগল দিয়ে যখন মন্ত্রিত্ব চালাবেন আপনি ভালো লোকের মন্তব্য নেবেন কেন? তাদেরকে তো চুবিয়েই মারতে হবে, কারণ অযোগ্য লোকরা সবসময় যোগ্য লোকদেরকে দূরে সরিয়ে রাখে। কারণ তারা যদি তাদের পাশে থাকে, মন্তব্য করে, তারা যে অযোগ্য এই জিনিসটা আরও বেশি হাইলাইট হয়ে যায়। সেই জন্য উনি বলেছেন বস্তার ভিতরে পড়ে এই বুড়িগঙ্গাতে চুবাবেন। ও তো ওনাদের নেত্রী, তিনিও তো আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে পদ্মা নদীতে ডুবাতে চেয়েছিলেন। তো আমরা তো ভবিষ্যতে এই এই যে কথাগুলো বলা হয়েছে এই হুকুমের আসামি করে আমরাও কিন্তু মামলা দিব, আমাদেরই কিন্তু মামলার সুযোগ আছে। মামলা
মামলার সুযোগ আছে আমাদের নেতাকর্মীদেরকে এইভাবে ডুবিয়ে মারার মানে জন্য আমরা মামলা করতে পারি সুশীল সমাজকে যে আজকে অপমান অপদস্থ করার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে এটার জন্য মামলা করা হবে তবে আমি অবশ্যই বলবো সুশীল সমাজের যাদেরকে এই ধরনের অসম্মান অপমান করা হচ্ছে সময় এখনো আছে আপনাদের বস্তার ভিতরে ঘুরে বুড়িগঙ্গায় ফেলার সাহস তাদের নাই এটা একটা নিছক আওয়াজ মাত্র আপনারা জেগে দাঁড়ান আপনারা ঘুরে দাঁড়ান আপনারা ঘুরে দাঁড়ালেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সুশীল সমাজের উপরে এখনো বাংলাদেশের জনগণ ভরসা রাখে এখনো রাখে এখনো সময় আছে নামমাত্র সুশীলদের কথা বলছি না আমি অরিজিনাল সুশীলদের কথা বলছি প্লিজ আপনারা এগিয়ে আসেন বাংলাদেশের এই যুদ্ধে জনগণের পাশে দাঁড়ান গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আপনাদেরও কিন্তু ভূমিকা আছে এবং আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন আপনাদের বুঝতে হবে গাজীপুরে যিনি নির্বাচন করছিলেন অর্থাৎ জাহাঙ্গীর সাহেব তিনি কার প্রোডাকশন ছিলেন আমরা সবাই জানি যে এটা আওয়ামী সরকারেরই ছিল তখন তাদের মনে হয়েছিল তাকে মেয়র নির্বাচনের জন্য সকল সুযোগ সুবিধা দিবে দিয়েছে এখন মনে হয়েছে দেবে না তাই দেয়নি তবে নির্বাচনের বিষয়টা যদি বলেন যে কারচুপি হয়েছে কিনা সেটা নিয়ে আমার আসলে কোনো মন্তব্য নাই ওদের মধ্যে ভাগাভাগিতে কেউ আসবে কেউ যাবে এটা খুব স্বাভাবিক আমি এটাকে কোনো বিষয়ই মনে করি না এটা আলোচনার কোনো বিষয় হতেই পারে না কারণ আজকে যদি বিষয়টা এরকম হতো যে সব দলের মানে অংশগ্রহণের মাধ্যমে কিংবা সব দলের সম্মতিক্রমে জাহাঙ্গীর সাহেব কিংবা অন্য কেউ মনোনয়ন পেয়েছেন তাহলে আমি বিষয়টাকে সাধুবাদ জানাতাম বিষয়টা কিন্তু সেরকম ছিল না অন্য কোনো দল অংশগ্রহণ করেই নাই তাদের মধ্য থেকে একজন হচ্ছে মনোনয়ন পেয়েছে আরেকজন পায়নি সে স্বতন্ত্র বলে নিজেকে দাবি করছে কিন্তু সে তো আসলে স্বতন্ত্রের না তাহলে আমি গাজীপুর নির্বাচনটাকে একেবারেই বলবো এটা একটা নাটক ছাড়া কিছুই না মিথ্যা মামলাকে ভয় পান পুলিশের হয়রানিকে ভয় পান আমরা কেউ ভয় পাই না আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ আমরা রাজপথে নেমে এসেছি আপনারা কি রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত প্রিয় নেতৃবৃন্দ আমাদের উপরে যেখানেই আঘাত করবে সেখানেই পাল্টা আঘাত করতে হবে সেইভাবে প্রস্তুতি নয় কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ আজকে ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়েছি বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরে আনার বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার বাংলাদেশের মাটিতে একটি সুষ্ঠু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে আমরা ঘরে ফিরে যাব প্রিয় নেতৃবৃন্দ আমার সাথে সবাই বলে চোর চোর ভোট চোর 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 ভোট চোর 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 ভোট চোর প্রিয় নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই